মাল গাড়ি প্যাসেঞ্জার শিপ দিয়ে ধরা হয়েছে একটা কমার্শিয়াল গাড়ি ভিতরে অত তো লুকলি আসল কাছে প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়ি তোমার দিতে আছে ভাই আমরা যে কমার্শিয়াল গাড়ি আছে কমার্শিয়াল গাড়ি চলে একদম বহুত টাকা কত বলতেছে তারা 200 বাবুদে তারা হইছে মালিক তারা মালিক হয়ে চলবো নাহলে বাড়ির লুক হয়ে চলবো তারা প্রাইভেট কার কিনছে তারা প্যাসেঞ্জার লোড কোনো অধিকার নাই তারা প্যাসেঞ্জার লইয়া প্রাইভেট কার দিয়ে তারা দৌড়াদৌড়ি করতে দিয়ে সব পুলিশটা পুড়ে গেছে ঠিক আছে তারা স্কুলের সব মানে দৈনন্দিন তারা ডেলি প্রত্যেক দিন তারা আইতে যাইতেছে এই বিষয়টুকু তো আজকে তোমরা কি কি মানে আজকে তোমরা কি কারণে তারা ইয়ে করছে এই এইটার কারণে কারণ ভাই আমার ফেড অন কাউন্ট নাই এটা যে মূলত কথা এই যে তাইয়া দেওয়া তুমি এন্দ তুলো একটু এই যে গাড়িটি কি অবস্থা যাইতেছে তারা তো কমার্শিয়াল গাড়ি দেহ গাড়িটি কি অবস্থা যাইতেছে আর তারা মারুতি ভ্যানের মধ্যে 10 জন লোক একটা ভ্যানও 10 জন লোক আমার নেট চালাই কারণে 10 জন লইয়া আমার বাস আছে কারণে 10 জন লইয়া কি কারণটা কিটা ভাই এখন তোমরা কি চাইতেছ ওখানে দাদা কইছে তেনে ঘুরাই আইতেছে এখন অফিসে কথা কইছে মানে বিএমএস এর অফিসে নাকি বিএমএস অফিসে কথা কইছে এটা কোন জায়গার গাড়ি না এটা আগরতলার গাড়ি কি স্টাফ নিয়ে আইছে তারা দেখলাম তারা স্কুল স্টাফ স্কুল স্টাফ কবিন্দ স্কুল স্টাফ তা এখন তোমরা কি চাইতেছ ওখানে আন্দাজ আছে যাতে এই জিনিসটা বন্ধ হয়ঘটনাটা হয়েছে এই ঘটনাটা দুঃখজনক ঘটনা মাস্টার ওরা সঙ্গে এই ব্যবহারটা করা উচিত হয়েছে না কারণ তাদেরও খুব সমস্যা পড়ছে ম্যাক্সের ড্রাইভার দীর্ঘদিন যাবৎ প্রাইভেট গাড়ি এরকমভাবে যাত্রী নিয়ে চলাফেরা করতেছে আগরতলা টুতেলিয়া মোড়া বিশেষ করে ভ্যান গাড়ি আছে 4টা না 5টা সব গাড়িগুলোর তো নাম্বার জানা নাই আজকে আমরা এখন এটা জানলাম যে এই গাড়িগুলা যারা স্কুলের মাস্টার বাবুরা নিয়ে বা ম্যাডামরা নিয়ে স্কুলে আসে এটা তো আমরা নেক্সট ড্রাইভাররা জানে না বিষয়টা তাহলে আজকে এখানে এখন বই আইটা সমস্যার সমাধান হয়েছে যে এই গাড়িগুলো যে যে গাড়িগুলো যে অফিসিয়ালি ট্রিপ দিব এই নাম্বারগুলো দেওয়া যাইতেছে এখানে তারা এক ট্রিপ নিয়ে আয় সেটা টাউন হলে তারা বিশ্রাম নেয় বিকালে অফিস ছুটি হইলে পরে স্কুল ছুটি হওয়ার পরে তারা আবার যার যার বাসস্থানে রওনা হয় আচ্ছা এবং প্রাইভেট নাম্বার তো তেলিয়া মোড়া সিন্ডিকেটের কয়টা গাড়ির মানে কমার্শিয়াল নাম্বার আছে এবং কয়টা মানে আমার বাজিব চালুর সঙ্গে যা আছে সব কমার্শিয়াল না না যে তারা যে ম্যাক্স ড্রাইভারের দাবি যারা ম্যাক্স ড্রাইভারের তো এটাই বক্তব্য যে তোমরা কমার্শিয়াল করো কমার্শিয়াল করে আমাদের মতো নাম্বার লাগাও নাম্বার লাগাই যাত্রী নিয়ে আসলো আগাম ফলাতে কোনো সুবিধা নেই এটা তো প্রাইভেট প্রাইভেট গাড়িগুলো তো প্যাসেঞ্জার নিতে পারে না এটা গভর্নমেন্ট রুলসেও নাই কিন্তু সবাই তো না পেটের দায়ী সব সুতরাং আমরা ম্যাক্সের ড্রাইভার দীর্ঘদিন যাবৎ ম্যাক্স না শুধু সঙ্গে বাসও আছে বাস চালকরা মানে সাংঘাতিক দুরবস্থায় আছে আগরতলা থেকে দৈনিক 5টা 7টা ম্যাক্স 4টা সিঙ্গেল মারে যাত্রী নিয়ে আসে ওই ভিড়ে ধরার কারণে ওই আজকে 5-7 দিন যাবৎ কয়েক মিনিটে এই গাড়িগুলো ধরতেছে ওই আজকে ওই এই ভ্যানটার সঙ্গে যেই দুর্ব্যবহারটা করছে তারা তারা ভাবছে এটা যাত্রী সম্ভবত এখন এখানে এটা মীমাংসার মাধ্যমে বোঝা গেছে এখানে পর্যালোচনা করার পরে বাজারের স্কুলের শিক্ষক একজন আইছিল তাইলে কইল যে না তারা আজকে বছর এক বছরের উপরে চলে তারা এই লোকগুলারে নিয়ে বাজার স্কুলে আসে তারা রিজার্ভ আগরতলা থেকে তিলে আমরা বাজার স্কুলে আসে তাহলে এখন তার গাড়ির নাম্বার রাখা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার রাখা হয়েছে এবং তারে কোয়া হয়েছে যে 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 গাড়িগুলো সরকারি এমপ্লয়ারে নিয়ে তিলে আমরাতে আসে অফিস আদালতে এই গাড়িগুলো যাতে ইতিসত্তর এখানে নাম্বারগুলো আমাদেরকে দেয়